ব্রেকিং নিউজ, বাংলাদেশের কাছে সৈন্য চেয়েছে কাতার। শীঘ্রই কাতার যাচ্ছে 1135 সেনা কর্মকর্তা। পারস্য উপসাগরীয় দেশ কাতারে বাংলাদেশের 1135 জন সেনা সদস্য কাজ করবেন। সোমবার এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবের খসড়া অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে একটি চুক্তি রয়েছে। এর আওতায় আমাদের 5000-এর বেশি সেনা সদস্য সেখানে কাজ করেন। কাতারের সঙ্গে আমাদের একই ধরনের একটি চুক্তি আজ অনুমোদন দেওয়া হয়েছে। এর আওতায় 1135 জন সেনা সদস্য সেখানে লিয়েনে বা ডেপুটেশনে কাজ করবেন। এই চুক্তির মেয়াদ হবে সাধারণত 5 বছর, তবে এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। মন্ত্রিসভার আজকের বৈঠকে মোট 8টি এজেন্ডা নিয়ে আলাপ হয়। এর মধ্যে 4টি ছিল অবহিতকরণ। এছাড়াও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা 2022 থেকে 2041-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে। বিভিন্ন দেশে নাগরিকত্ব পাওয়া বাংলাদেশীদের দ্বৈত নাগরিকত্ব সুবিধা দেওয়ার বিষয়ে এসআরও জারির প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রিসভার এ বৈঠকে।